আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় সন্দীপকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই গত বৃহস্পতিবার তাকে তলব করা হয়েছিল সেদিন হাজিরা দেননি শুক্রবার কলকাতা হাইকোর্টে সন্দীপের আইনজীবী জানিয়েছিলেন তিনি নিরাপত্তার অভাবে ভুগছেন পর্যাপ্ত নিরাপত্তার আবেদনও জানিয়েছিলেন এরপর ওই দিনই রাস্তা থেকে সিবিআইয়ের গাড়িতে ওঠেন সন্দীপ তাকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে তারপর থেকে প্রতিদিনই তাকে তলব করা হয়েছে রবিবার প্রায় সাড়ে এক তিন ঘণ্টা সন্দীপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল গভীর রাতে তিনি বাড়ি ফিরেছিলেন রাতে তার বাড়ির সামনে আর্জি করের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে জমায়েত হয়েছিল সোমবার সকাল সাড়ে শূন্যটা নাগাদ আবার সিবিআই দপ্তরে পৌঁছেছেন সন্দীপ আর্জি করে সন্দীপ অত্যন্ত প্রভাবশালী বলে অভিযোগ মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকে সেখানে যে আন্দোলন শুরু হয়েছে তাতে চিকিৎসক থেকে পড়ুয়া সকলের অন্যতম দাবি ছিল সন্দীপের অপসারণ কিংবা পদত্যাগ আন্দোলনের চাপে পড়ে সোমবার এক দুই অগস্ট পদত্যাগ করেন সন্দীপ স্বাস্থ্য দপ্তরে গিয়ে নিজের পদত্যাগপত্র জমাও দেন কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যে সন্দীপকে কলকাতার অন্য একটি সরকারি হাসপাতালের অধ্যক্ষ পদে নিয়োগ করে রাজ্যের স্বাস্থ্য দফতর সেখান থেকেও তার অপসারণের দাবিতে শুরু হয় আন্দোলন এর মাঝে মঙ্গলবার কলকাতা হা